ডি ফ্রান্স এখন বাংলাদেশে, নাম হয়েছে ফরচুন টু ডি বাংলাদেশ। দর্শক, আপনারা যারা খেলাধুলার খোঁজ খবর রাখেন তারা জানেন সাইক্লিংয়ের এই ইভেন্টটি বাংলাদেশে হয়ে গেল। নানান রাজনৈতিক ইভেন্টের মাঝখানে এই যে ইভেন্টটি, যে সাইক্লিং প্রতিযোগিতা, সেটাও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমে বাগেরহাট, তারপর গোপালগঞ্জ, গোপালগঞ্জ শেষ করে আজকে ঢাকায় যে হাতির ঝিল, হাতির ঝিলে সমাপনী অনুষ্ঠান ছিল এবং সমাপনী পর্বটি ছিল আজকে হাতির ঝিলে, এবং সেখান থেকেই চ্যাম্পিয়ন রানার আপরা তাদের পুরস্কার নিয়েছেন। এই টুর ডি বাংলাদেশ, ফরচুন টুর ডি বাংলাদেশের যারা আয়োজক তাদের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এটি নিউজ। সে কারণেই আমাদের আজকের বিশেষ আয়োজন ফরচুন টুর ডি বাংলাদেশ। এই আয়োজনে আমরা কথা বলবো, যারা পুরস্কৃত হয়েছেন বিজয়ীদের অভিব্যক্তি শুনব, আয়োজকদের কথা শুনব, শুনব যারা এই খেলাধুলার সঙ্গে জড়িত আছেন তাদের কথাও। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আগেই পরিচয় করিয়ে দিচ্ছি, স্টুডিওতে আজকে বিশেষ এই স্টুডিওতে পেয়েছি এডিবল অয়েল বাংলাদেশের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আসাদুজ্জামানকে। টুর ডি বাংলাদেশের যিনি আসলে স্বপ্নদ্রষ্টা, এই ইভেন্টটির সঙ্গে এটিএন নিউজ জড়িত থাকার কারণে এই বিষয়টি আমি একটু বেশি বেশি জানি, এবং এটা একেবারে রিপোর্টারের কমেন্ট যে যিনি এটা ভেবেছিলেন এবং সেটাকে সত্যি করেছেন, এবং সেটার যেই উৎসাহ, উদ্দীপনা, আলোড়ন, সেটার কম বেশি ভালো মন্দ সব কিছুর বিচার আপনারা করবেন, কিন্তু এই মানুষটি এখানে, তার সঙ্গে তার পুরো টিম এবং অবশ্যই এডিবল অয়েল কর্তৃপক্ষ পুরো সাপোর্টটা তো রয়েছেই, এ কারণে এটার নাম হয়েছে ব্র্যান্ডের নামে ফরচুন। আর সিরাজুল ইসলাম আজকে যিনি চ্যাম্পিয়নের পুরস্কার নিয়েছেন, টুর ডি বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়নের পুরস্কার পাওয়ার তার যে অনুভূতি সেটা জানাবেন। আমরা আমাদের লিঙ্ক স্টুডিওতে পেয়েছি রিপন কুমার বিশ্বাসকে। রিপন কুমার বিশ্বাসের খবর কিন্তু আপনারা টেলিভিশনে দেখেছেন, এর আগে দুটি ইভেন্টে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, কিন্তু আজকে ঠিক স্কোর ওইভাবে করতে পারেননি। স্কোরটি আসলে তিন দিনের পুরো যেই ট্যুর যেটা শেষ করার পরে একটা ফাইনাল স্কোর হয়, সেখানে যোগ বিয়োগ করে রিপনের স্থান হয়েছে দ্বিতীয়। রিপন আছেন আমাদের লিঙ্ক স্টুডিওতে, এবং রিপন কুমার বিশ্বাস বা সিরাজুল ইসলাম যাদের পেছনে অনেক উৎসাহ অনুপ্রেরণা দিয়ে থাকেন, বর্ডার গার্ড বাংলাদেশের যিনি ট্রেনিং পরিচালক, ট্রেনিং ডিরেক্টর কর্নেল নজরুল ইসলাম, তিনিও আছেন আমাদের সঙ্গে লিঙ্ক স্টুডিওতে, স্বাগত জানাচ্ছি। উৎপল সুব্রষ ক্রীড়া সাংবাদিক, তিনি সরাসরি তার বাসা থেকে আমাদের সঙ্গে এই আয়োজনে সংযুক্ত হয়েছেন। উৎপল শুভ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরুতেই দর্শক একটু আপনাদেরকে, সারাদিন যারা চোখ রেখেছেন, আরেকবার চোখ ফেরাতে চান না যে এই রিপোর্টটি দেখার, দেখতে দেখতে সেটা আরেকবার দেখাবো, সহকর্মী মফিদুল তপুর করা আজকের ইভেন্টের সেই ছবি আমরা দেখতে চাই। টেলিভিশনের পর্দায় কোটি কোটি ডলার বাজেটের টুর ডি ফ্রান্স দেখে যারা শিহরিত হন তাদেরকে চমকে দিয়ে খোদ বাংলাদেশের মাটিতেই আয়োজিত হলো টুর ডি বাংলাদেশ। বাংলাদেশ এডিবল অয়েলের ব্র্যান্ড ফরচুনের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো স্বল্প পরিসরে তিন পর্বে অনুষ্ঠিত হয় পুরো প্রতিযোগিতা, যার চূড়ান্ত পর্ব ছিল শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলে। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল 8:30 শুরু হয় প্রতিযোগিতা। অংশ নেন সেনাবাহিনী, বিজিবি, জেল পুলিশ, আনসার, বিজেএমসি এবং বাগেরহাট, গোপালগঞ্জ ও দিনাজপুর জেলা সাইক্লিং ফেডারেশনের মোট 41 প্রতিযোগী। সাইক্লিস্টদের মাথার উপর উড়েছে ড্রোন, সামনে পিছনে মোটরকেড আর গাড়িতে টিভি ক্যামেরা, সব মিলিয়ে জমজমাট আয়োজন। এরই মধ্যে দ্রুত লয়ে নিঃশব্দে ছুটে চলা প্রায় 50 কিলোমিটার পথ, অর্থাৎ পুরো হাতিরঝিলে 7 চক্কর। সবকিছুই চলছিল ঠিকঠাক, পঞ্চম ল্যাপে এসে হঠাৎই ঘটে দুর্ঘটনা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী থেমে যায়নি কিছুই, চূড়ান্ত ল্যাপে সবাইকে ছাড়িয়ে প্রথম স্থানটি দখল করে নেন সেনাবাহিনীর সাইক্লিস্ট একরামুল। কিন্তু এ জয় শেষ জয় নয়, আগের দুই পর্বের পয়েন্ট মিলিয়ে চূড়ান্ত পয়েন্টের ভিত্তিতে প্রথম স্থান আর 3 লাখ টাকার প্রাইজ মানি জিতে নেন বিজিবির সাইক্লিস্ট সিরাজুল ইসলাম। বিজয়ীরা বললেন, বছর জুড়ে এ ধরনের আয়োজন বিশ্ব সাইক্লিং এর দরবারে সুনাম বাড়াবে বাংলাদেশের। বাগেরহাট থেকে শুরু করে গোপালগঞ্জ যে ইভেন্টগুলো হয়েছে, মানুষের, দর্শকের যে সাড়া পেয়েছি,
আসলে আমরা অত্যন্ত আনন্দিত, ভবিষ্যতেও যেন এরকম ভালো কিছু হয় তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। ফ্রান্স টু দ্য বাংলাদেশ, যে আমাদের বাংলাদেশে আছে এইটাই মানে ই করে আমরা মনে করতেছি না, আমরা ফ্রান্সেই খেলতে টু দ্য ফ্রান্সই খেলতেছি। তরুণ প্রজন্মকে সাইকেল চালাতে উৎসাহিত করাটাই বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের প্রাথমিক লক্ষ্য হলেও আরও রয়েছে বাংলাদেশের স্পোর্টস ট্যুরিজমকে ছড়িয়ে দেয়া। আর টু ডি বাংলাদেশের সাফল্য একে নিয়ে যেতে পারে বহুদূর, এমনটাই মনে করেন আয়োজকরা। গভর্নমেন্টের সাথে সাথে অন্য অন্য প্রতিষ্ঠান যারা আছে তারাও যদি এগিয়ে আসে তো এটা আমাদের দেশ ও জাতির জন্য নিঃসন্দেহে মঙ্গলজনক হবে। মফিদুল টপু, এটিএন নিউজ, ঢাকা। আমরা তো চ্যাম্পিয়নের কাছ থেকেই তো প্রথম একটু শুনতে চাই, নাকি চ্যাম্পিয়নের খবরটা সিরাজুল ইসলাম যখন চ্যাম্পিয়ন হলেন খবর প্রচারিত হচ্ছে, আমরা সরাসরি সব প্রচার করেছি, বাড়ির লোকজন ফোন করলো, কোথায় বাড়ি, কোথায় গ্রামের বাড়ি কোথায় সেটা আগে বলেন। আসসালামু আলাইকুম, আমার গ্রামের বাড়ি যশোর অভয়নগর থানা, তো গ্রামের নাম হচ্ছে কুটাপায়রা। আচ্ছা, তো বাড়ির সবাই টেলিভিশনের পর্দার সামনে বসে আছে, যখনই খবরটা পেল আমার সত্যি কথা বলতে আমার মা তো কেঁদেই দিল। তো আমার আসলে মানে আমারও অবশ্য কান্না পাচ্ছিল, কিন্তু আনন্দ তো অবশ্যই, কারণ এখন সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই এডি বলস আপনার কোম্পানি আছে আয়োজক, যে এই আয়োজক এটা যদি তারা না এগিয়ে আসতো তাহলে এরকম একটা আমি সব থেকে আগেই ধন্যবাদ জানাতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনবো সিরাজুলের কাছ থেকে। সিরাজুলের কথা যদি আমি একটু বলি, ফার্স্ট টেস্টের যেটা হয়েছিল বাগেরহাটতে গোপালগঞ্জ, সেই ফার্স্ট টেস্টে কিন্তু সিরাজুল হয়েছিল তৃতীয়। প্রথম হয়েছিল বিজেএমসির মিজান, দ্বিতীয় হয়েছিল বিজিবি রিপন। এবং আমাদের এই প্রোগ্রামের একটা নিয়ম হচ্ছে প্রত্যেক স্টেজ শেষে যে উইনার সে গ্রিন জার্সি পায় এবং যে চ্যালেঞ্জার সেকেন্ড হয় সে ইয়েলো জার্সি পায়। তো সিরাজুল তৃতীয় হয়েছিল। তা পুরস্কার বিতরণী মঞ্চে যখন পুরস্কার দেওয়ার পরে জার্সি পাওয়ার পরে রিপন এবং মিজানের ছবি তোলা হচ্ছিল, তখন এক সাংবাদিক তাকে ডেকে বলে সিরাজুল আপনিও এসেন, তৃতীয় হয়েছেন, দাঁড়ান পাশে, এবং বললেন আপনার জার্সি কই, ওরা তো একটা গ্রিন জার্সি পরেছে, ইয়েলো জার্সি, আপনার জার্সি নেই কেন? তখন সিরাজুল বলেছিল যে আমাকে জার্সি দেওয়া হয়নি। আমি তখন উত্তরে সিরাজুলকে বলেছিলাম এসব জার্সি দেওয়া হয় না, এসব জার্সি অর্জন করতে হয়। তো ওই দিন ওকে আমি একটু খেপিয়ে দিয়েছিলাম। আজকে যখন ও এই প্রতিযোগিতায় ফাইনালি চ্যাম্পিয়ন হলো, তখন আমি ওকে বললাম এখন তুমি ট্রফিটা অর্জন করেছো, এখন গ্রিন জার্সি তুমি অর্জন করেছো, আমাদের তোমাকে দিতে হয়নি। আমি খুবই আনন্দিত জানাচ্ছি। অসাধারণ, অসাধারণ। আমি একটু উৎপল চক্রের কাছে যাই, ক্রীড়া সাংবাদিক, দীর্ঘদিন ধরেই ক্রীড়া সাংবাদিকতার একজন আমরা মনে করি যে আমাদের বন্ধু, কিন্তু লেজেন্ড আমরা বলবো বাংলাদেশে, উৎপল শুভ্র একটা ব্র্যান্ড নেম। আমি একটু উৎপল শুভ্রর কাছ থেকে জানতে চাই, শুভ্র এই অনেক কিছু কভার করেন ক্রিকেটে, মোটামুটি ক্রিকেট বা অন্যান্য খেলা যখন করেন অনেকটা কাব্যের পর্যায়ে পৌঁছায় আপনার লেখা, সাইক্লিংটা নিয়ে যে এরকম একটি বাংলাদেশে ইভেন্ট সেটা নিয়ে বলবেন, আর এইটার আসলে এইটার কাভার করাটাও কি খুব চ্যালেঞ্জিং কিনা বা আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আর আগে একটু আমি ফরচুন টু ডি বাংলাদেশ সম্পর্কে আপনার অবজারভেশনটা একটু জানতে চাই, শুভ্র। আমি প্রথমে আসলে অভিনন্দন জানাবো দুই বিজয়ী, মানে এখানে দুজন আছেন, প্রথম দ্বিতীয় তো হয়, আমি মনে করি দুজনেই যেহেতু বিভিন্ন পর্যায়ে ছিল, একসঙ্গে একসঙ্গে প্রধান ছিলেন, সিরাজুল ইসলাম রিপন কুমার বিশ্বাসকে অভিনন্দন জানাই। আমি সবচেয়ে বড় অভিনন্দনটা জানাতে চাই আসলে সোহেব ভাইকে, এটা বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের হয়তো কৃতিত্বটা অবশ্যই এখানে তার স্পন্সর, কিন্তু আমি মনে করি আপনি যেটা বললেন একটু আগে চিন্তাটা ওনার মাথা থেকে এসেছিল। এবং আমি যদি সত্যি কথা বলি যে উনি যখন প্রথম এই কথাটা বললেন, এটা ইনফ্যাক্ট প্রথম আলোর সঙ্গেই ওনাদের প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠান আমাদের প্রথম আলো ক্রিয়া পুরস্কারে, তো আমার কাছে একটু মানে যেটা বলে যে একটু বেশি উচ্চাভিলাষী মনে হয়েছিল পরিকল্পনাটা। উনি যখন বলছিলেন যে আমরা টুর ডি ফ্রান্সের মতো বাংলাদেশে একটা জিনিস করব, পুরো জিনিসটার কাছে মনে হচ্ছিল যে চিন্তাটা খুব ভালো, কিন্তু এটা বাস্তবে করাটা অনেক কঠিন, এবং সেটা উনি করতে পারবেন কি না
আমি যদি সত্যি কথা বলি, আমার মনের মধ্যে একটু সংশয়ের কাজ করেছিল। এবং আমি এটা জানি যে এটা করতে গিয়ে ওনাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এক সময় একভাবে চিন্তা করেছিলেন, অনেক কিছু আবার প্ল্যান বিতে যেতে হয়েছে, এবং এটা খুব স্বাভাবিক, প্রথমবারে করতে গেলে এসব হয়ই। তো আমি সবচেয়ে বেশি যেটা বলবো, যে এটাই মনে করবো যে বাংলাদেশের স্পোর্টসে শুধু না, ওভারঅল বাংলাদেশের একটা আমি বলবো যে একটা নতুন একটা দিগন্ত উন্মোচনের মতো। কারণ ট্যুর ডি ফ্রান্স হচ্ছে এমন একটা জিনিস যে এটা আসলে ফ্রান্সের জিনিস, কিন্তু সারা পৃথিবীর জিনিস, সারা পৃথিবী এটা জানে। এবং সেটা এত বড় একটা ইভেন্ট, এখানে ন্যাচারালি এখানে হয়তো টোটটা সব মিলিয়ে আমাদের 150-200 কিলোমিটারও হয়নি, ওখানে 3500 কিলোমিটার হয়, ওইটা অনেক বড় ব্যাপার, কিন্তু সেটা কিন্তু একদিনে হয়নি, সেটা আজকে 113-114 বছরের ইতিহাস। তো সব কিছুরই একসময় শুরু থাকে। আমি মনে করি যে যে জিনিসটা শুরু হলো সেটা আসলে একদিন ট্যুর ডি ফ্রান্স হওয়া হয়তো সম্ভব না, সেটা মানে ন্যাচারালি আমরা সবসময় 103-104-105 বছর পিছিয়েই থাকবো। কিন্তু আমি মনে করি 103 না তো, আসলে 1903 সালে শুরু হয়েছিল, 113 বছর। কিন্তু আমি মনে করি যে এটা সাইক্লিংয়ের জন্য একটা অসাধারণ ব্যাপার হয়েছে। এবং একটা মজার ব্যাপার আমার চোখে লাগলো, যেটা যে বাংলাদেশের সাইক্লিং এখন অসম্ভব জনপ্রিয়, সাইকেলের ব্যবসাও খুব রমরমা, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে এটার স্পন্সর হলো কি না একটা ভোজ্য তেল প্রতিষ্ঠান। আমার কাছে এটা খুব মজা লেগেছে, জিনিসটাকে একটা সাইক্লিং প্রতিষ্ঠানে এগিয়ে আসার কথা ছিল, কিন্তু আসলে যেখান থেকে আসুক আমি সুরেশ ভাইকে ধন্যবাদ জানাই, এটা আসলে তেল কোম্পানির করার কথা না, কিন্তু আমার মনে হয় ভালো কাজ, যে করুক সেটার অভিনন্দন পাওয়ার যোগ্য। আর যেটা একটু এটা কভার করাটা একটু মানে দুঃসাধ্য কি না, মানে সাইক্লিংয়ের তো কমেন্ট্রি ইত্যাদি জার্গান একটু অন্যরকম, সেখানে তো আমরা অভ্যস্ত হইনি, হওয়ার প্রশ্নই ওঠে না। এই ট্যুর ডি ফ্রান্স মানে আসলে এই ইভেন্টটা আমাদের মানে অভিজ্ঞতা যেটা, আমাদের সহকর্মীদের অভিজ্ঞতা যেটা, যে এটার সঙ্গে সংযুক্ত থাকতে গিয়ে আমাদের অনেক পড়াশোনা করতে হয়েছে। সো আমি বলছি যে কতটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জিং। আমি আসলে কভার করার অংশটা খুব ইচ্ছে করে এড়িয়ে গিয়েছিলাম, কারণ আমি আসলে কভার করিনি আসলে, এটা আমি বলবো দুর্ভাগ্যই, আমি সবার কাছে ক্ষমাও চেয়ে নিই, কারণ আমি একটা ব্যক্তিগত একটা কাজে খুব ঝামেলা আছি গত কিছুদিন ধরে। তো কিন্তু আমার ছিল, চোখ ছিল এখানে যেটা হচ্ছে, এবং আপনারা খেয়াল করে থাকবেন যে আমরা প্রথম আলোতে এটা খুব ভালো কভারেজ দিয়েছি, সেটা শুধুমাত্র তারা আমাদের ক্রীড়া পুরস্কারের অংশীদার, পার্টনার বা ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে এই জন্য না, কারণ আমরা মনে করি যে এটা একটা অসম্ভব ভালো কাজ হয়েছে, বড় কাজ হয়েছে, যে কারণে আমরা নর্মালি কিন্তু জাতীয় সাইক্লিং এত কভারেজ হয় না, কিন্তু আমরা মনে করেছি যে এটা নতুন একটা জিনিস শুরু হলো, তো কাজে এই জিনিসটাকে আমার মনে হয় উৎসাহিত করা উচিত। আর কভারেজের কথা যেটা বললেন, এইখানে আসলে আমরা কিছুটা প্রথাগত কভারেজের দিকে গিয়েছি, কারণ আপনি যেটা বললেন শুধু তো সাংবাদিকদের ব্যাপার না, আমাদের পাঠক দর্শকদের, আপনি নিশ্চয়ই প্রবলেমটা ফেস করেছেন, পাঠক দর্শকদের কাছেও জিনিসটা নতুন, যে কারণে আমরা এত কিলোমিটারে কে প্রথম কে দ্বিতীয় মূলত এদিকেই থেকেছি। কিন্তু আস্তে আস্তে যখন এটা নিয়মিত হতে থাকবে, অবশ্যই আমরা তখন এই জিনিসটার যে যেসব টার্মিনোলজি আছে, তারপরে নানারকম ব্যাপার আছে, সেই জিনিসগুলো তখন আমরা লিখবো বা আপনারা দেখাবেন। অনেক ধন্যবাদ উৎপল শুভ্র, আপনি বলেছেন যে সাইক্লিং এখন একটা অনেক আগ্রহের বিষয়, বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অনেক দারুণ দারুণ সাইকেল, এবং বাংলাদেশ থেকে তৈরি করাও অনেক সাইকেল মানে বিদেশে রপ্তানি হচ্ছে। সেই জায়গায় সাইক্লিংয়ের যে ইভেন্টে সেটা করছে ফরচুন বা এডিবল অয়েল, মানে একটা তেল, মানে বেসিক্যালি আসলে তেলের জন্য এই কোম্পানিটা বেশি পরিচিত, মানে ভোজ্য তেলের যেটা আমরা বলছি, কিন্তু নামটা মানে আমি একটু নিজের মতন করেই নিজে বলতে চেয়েছি, ফরচুন যে নামটা খুবই, এই এটা তো একটা সৌভাগ্য, এবং সৌভাগ্যের জায়গায় সিরাজুলের নাম যুক্ত হয়েছে, রিপন কুমার বিশ্বাসের নাম যুক্ত হয়েছে, আরও অনেকের নাম যুক্ত হবে আশা করি। সেটার পেছনে যাই, তেল থাকুক আর ঘাস থাকুক আর যাই থাকুক না কেন, আমরা ফরচুনটা নিয়ে অনেক মানে আমরা অনেক কমফোর্টেবল, ভালো লেগেছে বিষয়টি, অভিনন্দন। সুরেশ ভাই কিছু কি যোগ করবেন কিনা? প্রথম কথা যে ফরচুন তেল, এটা ঠিক কথা, একটা রাইস ব্র্যান্ড হয়, কিন্তু কেন আমরা এই ফরচুন তেলটাকে এই একটা স্পোর্টসের সাথে যুক্ত করলাম? আসলে ফরচুন রাইস ব্র্যান্ড অয়েলে ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা এর মধ্যে অরিজিনাল আছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি হার্ট ফ্রেন্ডলি, এটা ভালো কোলেস্ট্রল বাড়ায়, খারাপ কোলেস্ট্রল কমায় এবং শরীরে কোলেস্ট্রল কম হতে দেয়। সো আমাদের কাছে মনে হচ্ছে বাজারে যত তেলই আছে তার মধ্যে দিস ইজ দ্য অয়েল হুইচ ইজ মোস্ট হার্ট ফ্রেন্ডলি অ্যান্ড হেলদি। সো এই হার্ট ফ্রেন্ডলি হেলদি জিনিসগুলো তো স্পোর্টসের সাথে যায়, বিকজ স্পোর্টসের উদ্দেশ্য তো আমাদের ভালো থাকা, সুস্থ থাকা, বিনোদনের পাশাপাশি। সো আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দি ডে ফরচুন অ্যান্ড সাইক্লিং
is a good marriage. আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো। রিপন কুমার বিশ্বাস আছেন এবং কর্নেল নজরুল ইসলাম আছেন আমাদের লিঙ্ক স্টুডিওতে, দর্শক আপনারাও আছেন। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে ফিরছি আরও অনেক আয়োজন নিয়ে। আমরা আজকের সারাদিনের ইভেন্টের কিছু অংশ দেখব, দেখব এটার ইতিহাস কীভাবে শুরু হলো। উৎপল শুভ্র বলছিলেন 1903 সালে, এর পেছনে একজন সাংবাদিকের অবদান আছে, সেটা শোয়েব ভাই নিজেই তার প্রেজেন্টেশনে একদিন বলছিলেন। সেগুলো নিয়েও আমরা আমাদের রিপোর্ট দেখব, থাকুন এডি নিউজের সঙ্গেই। ফরচুন টু ডি বাংলাদেশ নিয়ে কথা বলছি, সঙ্গে আছেন এডিবল অয়েল বাংলাদেশের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা, আছেন এই টুর্নামেন্টে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন সিরাজুল ইসলাম, আমাদের লিঙ্ক স্টুডিওতে আছেন এই টুর্নামেন্টের দ্বিতীয় জন যিনি রানার আপ হয়েছেন বা দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এবং আছেন বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের ট্রেনিং পরিচালক কর্নেল নজরুল ইসলাম, এবং আমাদের সঙ্গে উৎপল শুভ্র আছেন সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক তিনি আছেন। আমরা যে কথাটি বলছিলাম কথায় কথায় উৎপল শুভ্র একটু মনে করিয়ে দিলেন, এবং আমিও বিরতিতে যাবার আগে বলছিলাম যে 1903 সালে শুরু হয়েছে ফ্রান্সে, এবং আমরা 13 বছর পরে শুরু করলাম, হয়তো 113 বছরই পিছনে থাকবো কিনা ইন টার্মস অফ কাভারেজ অ্যান্ড এটার যে বিশালত্ব ইত্যাদি সব কিছু মিলিয়ে সেটা থাকবো কিনা সেটা নিশ্চয়ই আপনি আপনার পরিকল্পনার কথা বলবেন, কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল লোভ সামলাতে পারছি না, যেহেতু একজন সাংবাদিকের মাথা থেকেই বিষয়টি এসেছিল, সেটা নিয়ে সহকর্মী আশিকুর রহমান অপুর রিপোর্টটা একটু দেখে আমি আসছি আবার। কত চড়াই উৎরাই, কত পথ জনপথ শহর নগর, কত পাহাড় উপত্যকা বন্দর পেরিয়ে যায় এই সাইকেল আরোহীরা, তবু ক্লান্ত হওয়ার কোনো অবকাশ নেই তাদের। লক্ষ্য এটাই, জিততে হবে প্রতিযোগিতা যার নাম ট্যুর দে ফ্রান্স। পথ 3500 কিলোমিটার, সাইকেল চালাতে হয় 23 দিন। প্রতিযোগিতার পথ কখনো কখনো ঢুকে গেছে ফ্রান্স ছেড়ে প্রতিবেশী দেশগুলোতেও। Right from its inception in 1903. এই পাগলামিটা শুরু হয় 1903 সালে, সেই ইতিহাসও কম চমকপ্রদ নয়, তাও আবার দুটি সংবাদপত্রের রেশারেশি থেকে। ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক লে ভেলো তখন বিক্রি হতো 80,000 কপি, আর প্রতিদ্বন্দ্বী লে অটো বিক্রিতে পেরে উঠতো না ভেলোর সঙ্গে। পরে এক সাইক্লিস্ট সাংবাদিকের পরামর্শে লে অটো শুরু করলো 6 দিনের এক সাইকেল রেস। যত দীর্ঘ হবে সাইকেল দৌড় তত বাড়বে পত্রিকার বিক্রি, এই ছিল ভেতরের রহস্য। যেমন পরিকল্পনা তেমন কাজ। সেই অনুযায়ী 1903-এর 1 জুলাই ফ্রান্সের মন্টেগ্রন গ্রামে শুরু হলো রেস। পরদিন ফ্রন্ট পেজ জুড়ে আয়োজনের খবর ছাপালো লে অটো, ব্যাস তাতেই বাজিমাত, দ্বিগুণ হয়ে গেল পত্রিকার কাটতি। 1903 সালে যে পত্রিকার বিক্রি ছিল দৈনিক 25,000, 1933 সালে সেটা বেড়ে দাঁড়ালো 8,54,000, আর রেস শুরুর 1 বছর পরেই শেষ হয়ে গিয়েছিল প্রতিদ্বন্দ্বী লা ভেলোর ব্যবসা। অতএব
শুরু হয়ে গেল ট্যুর দি ফ্রান্স। তারপর সময়ে পায়ে পায়ে সিন নদী দিয়ে গড়িয়ে গেছে অনেক পানি, পেরিয়েছে শত বছর। লে অটো বন্ধ হয়ে গেছে, মালিকানা বদলে প্রতিষ্ঠানের নতুন পত্রিকা এসেছে লে একিপ নামে, আর দিনে দিনে জনপ্রিয় হয়েছে, বিশাল হয়েছে এই সাইকেল রেসের ক্রীড়াযজ্ঞ। শুধু বদলেছে নিয়মকানুন, বেড়েছে পরিসর। 1910 থেকে 24 সাল পর্যন্ত এতে ছিল 10টি স্টেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্ব হয় 25টির মতো। বিশ্বযুদ্ধ ছাড়া কখনোই থামেনি এই রেস, কিন্তু অন্য খেলার মতোই ট্যুর ডি ফ্রান্সের খ্যাতির সঙ্গে যোগ হয়েছে স্ক্যান্ডেল, জড়িয়েছে ডোপিং কেলেঙ্কারি। এই তালিকায় আছে অনেক নাম, তবে বিশেষ উল্লেখযোগ্য সর্বাধিকবার বিজয়ী যুক্তরাষ্ট্রের ল্যান্স আর্মস্ট্রং এর নাম। ফ্রান্স থেকে এই প্রতিযোগিতার প্রভাব ক্রমশ ছড়িয়েছে পুরো বিশ্বে, এমনকি উপমহাদেশেও। 2012 সালে ভারতের মুম্বাইয়ে শুরু হয় ট্যুর ডি ইন্ডিয়া, আর পাকিস্তানে শুরু হয়েছিল তারও আগে 1983-তে। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগ আর বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবার সেই আয়োজন হচ্ছে বাংলাদেশে। নাম ফরচুন ট্যুর ডি বাংলাদেশ, মূল উদ্যোগ আর ভাবনাটা বলতেই হবে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের। উদ্দেশ্য বাংলাদেশের সাইক্লিংকে জনপ্রিয় করার পাশাপাশি বাংলাদেশের স্পোর্টস ট্যুরিজমকে জনপ্রিয় করা, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরা। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। একটু লিংক স্টুডিওতে যেতে চাই। রিপন কুমার বিশ্বাস নিশ্চয়ই উন্মুখ হয়ে আছেন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন, কিন্তু তার আগে গত দুই দিন যখন আমরা এই ইভেন্টটি কাভার করছিলাম তখন কিন্তু প্রথম হিসেবে রিপন আপনার নাম বলেছি, আজকে কে কারণে একটু মন খারাপ? না, আমার কোনো মন খারাপ নেই, যেহেতু আমার বর্ডার গার্ড বাংলাদেশে আমার প্রথম প্লেসটা এসেছে, এর জন্য আমার কোনো মন খারাপ নেই। আচ্ছা, মানে আজকে কার কার ফোন পেলেন? সর্বপ্রথম ফোন পেয়েছি আমার মায়ের। আমার মা টিভির সামনে বসে দেখে অলরেডি কান্না করে দিছে যে তার ছেলে আজকে ফাইনাল করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি, হয়তো রেস লাস্ট চক্করের কিছু সময় দুই কিলোমিটার আগে অ্যাক্সিডেন্ট করার কারণে প্রায় আমি 600-700 মিটার পিছনে পড়ে যাই। যদিও প্রায় টিমটাকে ধরে ফেলেছিলাম, আর একটু সময় থাকলে হয়তো ধরে ফেলতে পারতাম। তো সবাই চাই যে তার ছেলে চ্যাম্পিয়ন হোক, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতেই হবে। আচ্ছা, আমি একটু বর্ডার গার্ড বাংলাদেশের যিনি ট্রেনিং পরিচালক আছেন, আমি নজরুল ইসলাম, আপনাকে একটু অভিনন্দন জানাই, এবং প্রথম এবং দ্বিতীয় দুজনেই বিজিবির। আমরা একটু জানতে চাই এটার রহস্য কী, মানে অনেক বেশি আপনারা প্রশিক্ষণের মধ্যে রাখেন কিনা, বা এই টুর্নামেন্টের খবর আপনারা আগেই পেয়ে গেছিলেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবং আমরা সকলে অবগত আছি বর্ডার গার্ড বাংলাদেশের যে দায়িত্ব কর্তব্য আছে সীমান্তের নিরাপত্তা এবং চোরাচালান মাদক প্রতিরোধ, পাশাপাশি আইএস ডিউটি এবং অন্যান্য সরকারের যে কোনো কাজের প্রয়োজনে আমরা সবসময় প্রস্তুত এবং এই দায়িত্ব পালন করে থাকি। তার পাশে আমরা যেহেতু জাতি গঠনে বা ইয়াং যুব সমাজকে কাজে লাগানোর জন্য একটা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ওই বিষয়টা মাথায় রেখেই এই ক্রীড়া বোর্ড প্রস্তুত করে, এবং সেই ক্রীড়া বোর্ডে বর্তমানে আমরা অলমোস্ট বাংলাদেশের 36 ইভেন্টের যে খেলাধুলা ডিসিপ্লিনে যে খেলাধুলা হয় তার মধ্যে আমরা 17টা অংশগ্রহণ করে আসছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটা ভালো কিছু উদাহরণ সৃষ্টি করা, যাতে যুব সমাজ এদিকে আগায় আসে, আমরা বাংলাদেশ তথা বিশ্বের বুকে যে বাংলাদেশের পতাকাটা যাতে সমুন্নত রাখতে পারি এই খেলাধুলার মাধ্যমে, সেই ক্ষুদ্র প্রয়াস বিজিবির পক্ষ থেকেই সবসময় করা হয়ে থাকে। আর আজকের এই বিষয়টার ব্যাপারে আপনি যেটা বললেন, আমরা আসলে কিছুই জানতাম না। আমি ক্রীড়া বোর্ডের সেক্রেটারি হিসেবে আমাকে যখন বলা হলো যে ফরচুন ট্যুর দ্য বাংলাদেশ এবং সেটা শুরু হবে সেই দূর প্রান্ত গোপালগঞ্জ এবং বাঘেরহাট থেকে, আমার তখন এই সমস্ত সদস্যগণ ছিলেন, কিছু ছিল রংপুরে এবং বিভিন্ন জায়গায় তারা দায়িত্বে ছিল, তখন আমি ওই বিষয়টা মাথায় রেখি, যে দায়িত্ববোধের বিষয়টা মাথায় রেখি আমি আমার কর্তৃপক্ষকে, আমার মাননীয় মহাপরিচালক মহোদয় মেজর আবুল হোসেন স্যারকে অবগত করি, এবং তিনি তাৎক্ষণিকভাবে আমাকে বললেন যে তাদেরকে
এই ট্যুরে অংশগ্রহণের ব্যবস্থা করো। আমরা সেই অনুযায়ী তাদেরকে এই ফেডারেশনের সাথে সম্পৃক্ত করলাম, কারণ আমি দেখেছি যে ফরচুন ট্যুর দ্য বাংলাদেশ যে পৃষ্ঠপোষকতা এসছে এডিবল অয়েল, এবং যারা উদ্যোগ নিয়েছেন ফেডারেশন সর্বোপরি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, ক্রীড়া মন্ত্রণালয়, সরকার, এই সবগুলোই একটা আমরা চিন্তাভাবনা করেই এই ট্যুরে অংশগ্রহণ করি। এবং আমার সত্যি ভালো লাগতেছে আমার এই সদস্য আজকে যে বিজিবির দুজন সদস্য এত বড় একটা উদাহরণ সবার সামনে তুলে নিয়ে আসছে, আমি সেই জন্য সকলকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। অনেক 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 ধন্যবাদ। আমি একটু আবারও সিরাজুল ইসলামের কাছে যাই। সাইকেল কতদিন ধরে আপনি চালান? আমি ক্লাস যখন ক্লাস নাইনে তখন থেকে সাইক্লিং আমার জীবনের শুরু। 2002 সাল থেকে আমার সাইক্লিং জীবন স্টার্টিং। তো আমার আমাদের দিকে মানে আমাদের যে এলাকা, মানে এটা তো শুধু সাইকেল চালানোর জন্য চালানো, মানে এটা তো আর রেসের কিছু নাই, তাই না? না, রেস আমাদের যখন বাংলাদেশ স্বাধীনতার 26শে মার্চ, এই 26শে মার্চ আমাদের যশোর এলাকায় প্রতিটা প্রাইমারি বা হাই স্কুল কোথাও যদি একটা ফাঁকা মাঠ থাকে ওইখানে আপনার স্বাধীনতা দিবস পালিত হয়। তো ওখানে বিকালে দুটা ইভেন্ট থাকে, একটি আছে দ্রুত সাইকেল চালানো সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, মানে সেটা তো একটুখানি এবং মানে সোজা রাস্তা, সোজা রাস্তা না, ওটা মাঠের ভিতরে গোল গোল বৃত্ত দিয়ে, আচ্ছা, হয়তো 100 ল্যাপ বা 80 ল্যাপ এরকম। তা এরকম আমার অসংখ্য অসংখ্য পুরস্কার আমার বাড়িয়ে বাড়ি আছে। তো আমি মাঝেই আর কি, সিরাজুল আপনি একটা মানে আমাদের সাথে সাক্ষাৎকারে এক জায়গায় বলেছেন যে আমি আমার রিপনকে আমি ইয়ে করবো না, কি আপনি বলছেন যে রিপনকে টপকাতে চাই না? সঠিক সঠিক কথা, আমি একটু শুনতে চাই কেন। এটার মূল রহস্য হচ্ছে এটাই যে আমি 2008 সালে যখন আপনার জাতীয় ন্যাশনালে আসি দর্পণ করি, তখন আসলে একটু গুড়াতে বলতে হয় আপনার কোনো একটি ডিস্ট্রিক্টের ছেলে মানে কোনো একটি প্লেয়ার ডিস্ট্রিক্ট হয়ে যখন অংশগ্রহণ করছেই জাতীয় ন্যাশনালে, 32 বছরের ভিতরে কোনো একটি ডিস্ট্রিক্টের ছেলে এখনও 2টা স্বর্ণপদক পায় নাই। একমাত্র 2008 সালে আমি 2টি স্বর্ণপদক পেয়েছি। তো 2টি স্বর্ণপদক পাওয়ার পরে রিপন ভাই, ওনার বাড়ি মাগুরা, আমার বাড়ি যশোর, উনি আমাকে তখন কল করে নিয়ে আসছে বাড়ি থেকে, তুমি কি আমাদের বর্ডার গার্ডে আসতে চাও? তা আমি তো অবশ্যই, আমি তো মানে আমি আসলে খুব দরিদ্র পরিবারের একটি ছেলে, আমার বাবা লজ্জার কথা বলতে নেই, আমার বাবা কিন্তু দিনমজুর, আজকে শুক্রবার, আজকে এটা মোটেও লজ্জার কথা না, এটা এটা গর্বের কথা, বাংলাদেশের সব মানুষই তারপরেও দিনমজুর, আমরা দিনের বেলা কাজ করে খাই। সঠিক, তো রিপন ভাই হাত ধরে আমি এই বিজিবিতে আসা দর্পণ আমার। তো আমি তখন থেকে আমি বলছি, আমি এখনো বলছি স্টুডিওতে যে রিপন ভাইয়ের জন্য আজ আমি এত দূর, মানে আমার সংসারে আজ দূর ডাল ভাত এই রিপন ভাই আমার। তারপরে যখন আপনি রিপন ভাই আর আপনি একসাথে রেস করছেন, তখন আপনি দ্রুত যেতে পারলেও আপনি যাবেন না, মানে ওই কারণে না, কিন্তু ওইটা আর আসলে সর্বোপরি কথা এটাই সত্য, সত্যকে বাস্তবকে স্বীকার করতে হবে, রিপন ভাই আমার থেকে অনেক ভালো, অনেক ভালো, জি সঠিক, এটাই বাস্তব। তো রিপন ভাই যে আজকে যদি দুর্ঘটনা না ঘটতো, তো রিপন ভাই স্বর্ণপদক অর্জন করার মতো ক্ষমতা ছিল, তো আমি রৌপ্যপদক পাইতাম, এটা আমি আর কি আমার অদ্ভুত শুরুতে বলছিলেন যে যখন নাকি শোয়েব ভাই এটা ভাবছিলেন বা ওনার আইডিয়ার কথা যখন বলেছেন, তখন আপনি আপনার মনে হয়েছে একজন স্পোর্টস রিপোর্টার বা সাংবাদিক হিসেবে আপনার মনে হচ্ছে যে এটা একটা পাগলামো, বাংলাদেশে এটা হবে নাকি, মানে এরকম আপনি বলেছেন। আপনি যদি একটু সহজ করে আমাদের দর্শকদের জন্য একটু করে বলেন যে এই এই ভাবনাটা কেন পাগলামো, কেন অসম্ভব, কারণ এটার মধ্যে চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় আছে, চ্যালেঞ্জ পেরিয়ে আমরা হয়তো একটা ছোট্ট ইভেন্ট করলাম, সেটা নিয়ে অবশ্যই সোহেব ভাইয়ের কাছে শুনবো, কিন্তু এরকম একটি ইভেন্ট করার চ্যালেঞ্জগুলো যদি ক্রীড়া সাংবাদিকের মুখে আমি একটু পরিষ্কার হতে চাই।
না আমার পাগলামো পাগলামোটা তো এখানে ভালোবেসেই বলা, সেটা বললেও সমস্যা নেই। আমার যেটা মনে হয়েছিল একটু বেশি অ্যাম্বিশাস, মানে উচ্চাভিলাষী, সেটার কারণটা ছিল যে আসলে এটা ওই যে বিজিবির ট্রেনিং উনি খুব ভালো বলেছেন যে এটা আসলে এডিবল অয়েলের চিন্তা, তারপরে সাইক্লিং ফেডারেশন ছিল, ক্রীড়া মন্ত্রণালয় ছিল, সরকারের ব্যাপার ছিল। আমার যে কারণে মনে হয়েছে আমাদের দেশটা এত জনবহুল, রাস্তাঘাটের যে অবস্থা, এবং আপনি সাইক্লিং করার সময় এটা যেটা বললাম যে 3,500 কিলোমিটার হয় ট্যুর ডি ফ্রান্স, আমরা তো নাহলে আমরা তো 150-200-300 হয়তো করবো বা 400 করবো, এক সময় নিশ্চয়ই বাড়বে এটা। এই লম্বা জায়গাটা ম্যানেজ করা, এটার সিকিউরিটি, তারপর মানে আমার কাছে মেনলি মনে হয়েছে যে রাস্তাটার কথা, যে এই লম্বা রাস্তাটা ফ্রি রাখতে হবে, তারপরে এই এর সঙ্গে যে আপনার লজিস্টিক্সগুলো আছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন। কারণ হচ্ছে যে এখন নিশ্চয়ই এবার করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, যেটা হয়তো পরের বার অনেক সহজ মনে হবে, প্রথম যে কোনো জিনিসই কঠিন মনে হয়। তো এই কারণে আমার বড় মনে হয়েছিল যে এটা বড় চ্যালেঞ্জ। এবং আমার কাছে এটা আপনাদের ছবিগুলো দেখছিলাম, এটা তো ট্যুর ডি ফ্রান্স ন্যাচারালি তারা টেকনোলজির দিক দিয়ে এমন জায়গায় গেছে যে কোন সাইকেলটার কখন কত স্পিড হচ্ছে, কী হচ্ছে, জিনিসটা অনেক অন্য জায়গায় চলে গেছে। কিন্তু আপনাদের কভারেজও কিন্তু আমার ছবিগুলো দেখে অপূর্ব লাগছিল, মানে এত সুন্দর লাগছিল ছবিগুলো। এবং আমার তো মনে হচ্ছিলো যে এই জিনিসটা তো নিশ্চয়ই আমাদের এটা যে ওনাদের প্ল্যানটা কিন্তু আপনার প্ল্যান বিতে গিয়েছেন, রিভাইজ করতে হয়েছে রুটটা, এমনও হতে পারে হয়তো রাঙামাটি বান্দরবন ওইদিকে হয়তো বেশি পাহাড়ি অঞ্চল, আমি জানি না ঠিক কতটুকু এটা সাইক্লিংয়ের জন্য উপযোগী হবে। কিন্তু ওইদিকে যদি হয়, যেটা সোহেব ভাই যখন প্রথম চিন্তাটা বলছিলেন, উনি বলছিলেন যে ফ্রান্সের মতো এই মানে এত ভূবৈচিত্র্য আমাদের নেই, কিন্তু আমাদের দেশেও যেসব জায়গায় আছে সেই জায়গাগুলোও যদি এই রুটের মধ্যে ইনক্লুড করা হয়, নিশ্চয়ই সেটা মানে ভিজুয়ালটা যেটা যে মানে এটা তো এইটা নিউজের কল্যাণে মানুষ সেটাও জেনেছে যে জিনিসটা দেখা যায়, দেখার মতো, এটা শুধুমাত্র মানে হ্যাঁ এটা আমি রুটি বলছিলাম যে এটা একটা পার্ট বোধ হয় এটা আছেও যে বাংলাদেশকে প্রজেক্ট করা। তো সেইখানে আমরা বোধ হয় রুটটা ঘুরিয়ে ঘুরিয়েও নানা জায়গায় করতে পারি। আমি জানি এটা বলা সহজ, করা অনেক কঠিন। তো আমি একটু বাড়তি যোগ করতে চাই, আপনি শুধু এটুকুই জানতে চেয়েছিলেন, সেটা হলো আমার ওই সিরাজুল ইসলামের কথা শুনে কিন্তু আমার চোখ ভিজে গেছে। এবং আমি আজকে বলি যে ক্রীড়া সাংবাদিকতায় 26-27 বছর থাকার পরে আসলে কিন্তু খেলাতে আছি কিন্তু আমি এইসব গল্পগুলোর জন্য। এই যে উনি বললেন যে রিপন কবে তাকে নিয়ে এসেছিলেন, সেজন্য তো রিপনকে হারাতে চান না, এবং উনি বললেন রিপন এক্সিডেন্ট না হলে উনি ফার্স্ট হতেন না। আমি যেটা বিশ্বাস করি যে রিপন যদি এক্সিডেন্ট নাও করতেন, সিরাজুল ইসলাম তাকে হারানোর জন্য তার সেরাটাই দিতেন, কিন্তু তার মনের মধ্যে ওই কৃতজ্ঞতা আছে, শ্রদ্ধাবোধ আছে। কিন্তু যখন কেউ প্রতিযোগী নামে সে সেরাই হতে চায়, কিন্তু এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা, সত্যি আমি আপনাকে একদম যেটা বলি আমার মাথায় টুপি নেই, টুপি খেলা অভিনন্দন যেটা বলে, আমার প্রাণ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, অসাধারণ স্পিরিট। ধন্যবাদ উৎপল শুভ্র, অসম্ভব, আসলে আমরা এই গল্পগুলোই খুঁজি। আর বিউটিফুল বাংলাদেশ কেন আসলে এই ট্যুর ডি ফ্রান্স এটার নাম, হোয়াই নট ট্যুর ডি সাইকেল, তাই না? মানে সেটাই যখন নাকি বাংলাদেশ হলো, আমিও কিন্তু উৎপল শুভ্রের সঙ্গে একটুখানি ওইরকম একটু ইমোশনাল মনে হচ্ছে যে বিউটিফুল বাংলাদেশ আমাদের একেবারে অপূর্ব সুন্দর বাংলাদেশটা একটু অন্যভাবে আমরা সাইকেলের সঙ্গে সঙ্গে আমরা এটা দ্রুততা, ক্ষিপ্রতা এবং এইসব গল্পগুলো মানে শুনতে শুনতে, দেখতে দেখতে, দেখাতে দেখাতে আমরা এগোবো, সেটাই একটা দারুণ একটা ব্যাপার। এটা নিছক সাইকেল নয়, দুটি চাকা এবং কিছু প্রাইজ মানি সেটাই নয়, এটার অনেক কিছু আছে, সে অনেকগুলো সব কিছুর উত্তর এখন আপনি দেবেন। তার আগে আমি একটু দম নিয়ে নিতে চাই, দর্শকরা বোধ হয় একটু নড়েচড়ে বসবেন, একটা ছোট্ট বিরতি।
ফরচুন টু ডি বাংলাদেশ এই ইভেন্ট নিয়ে আমরা আজকে কথা বলছি। স্টুডিওতে আছেন এডিবল অয়েল বাংলাদেশের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, আছেন টু ডি বাংলাদেশ এইবার যে সাইকেল যেটাকে বলি রেস, এই রেসে যিনি নাকি চ্যাম্পিয়ন হয়েছেন সেই চ্যাম্পিয়ন জয়ী সিরাজুল ইসলাম। আমরা রিপন কুমার বিশ্বাসের কথাও শুনেছি, তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন। আমি একটু কথা না বাড়ি অনেক অনেক প্রশ্ন আপনার কাছে। প্রথমে বলেন প্রতিযোগিতার মান, মানে আপনার যে আমরা অনেক কিছু বলে ফেললাম আপনাকে মাঝখানে বসিয়ে রেখে, উৎপল শুভ্র আমি আমরা এবং দর্শকরা তো অবশ্যই, কিন্তু যিনি নাকি ভাবেন তার তো স্যাটিসফ্যাকশনটা ওই লেভেলে যায় না, তিনি বলেন কিছুই হলো না, আপনার কাছে কি মনে হচ্ছে কিছুই হয় নাই? না, আমি বরং বলবো যে প্রথম আয়োজন হিসাবে এই বছরের ফরচুন টু ডি বাংলাদেশ আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে ইভেন মানের দিক দিয়েও। আপনাকে বলি, বাগেরহাট থেকে গোপালগঞ্জে প্রথম স্টেজ হয়েছে, ওই স্টেজে আমাদের সাইক্লিস্টরা অ্যাভারেজ ট্রাভেল করেছেন 38 কিলোমিটার পার আওয়ার স্পিডে। পরবর্তী স্টেজ যেটা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া, স্টেজটা অনেক লম্বা, 84-90 কিলোমিটারের একটা স্টেজ ছিল, ওই স্টেজটা তারা পাড়ি দিচ্ছেন 30 কিলোমিটার পার আওয়ারে। এবং আজকে যে হাতির জেলে যে থার্ড স্টেজ, এই স্টেজে তারা স্টেজটা পাড়ি দিয়েছেন 49 কিলোমিটার 35 কিলোমিটার পার আওয়ারে। না, আমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করি, টু ডি ফ্রান্সের এন্ট্রি কোয়ালিফাইং স্পিড হচ্ছে 44 কিলোমিটার পার আওয়ার, এবং সাধারণত টু ডি ফ্রান্সের যারা জেতে রেস উইন করে তাদের অ্যাভারেজ স্পিড লিমিট থাকে বিটুইন 48-49 কিলোমিটার পার আওয়ার। তা আমাদের দেশে প্রথম বছরেই কিন্তু স্পিডটা হচ্ছে 35, আর টু ডি ফ্রান্সের উইনিং স্পিড হচ্ছে 49 কিলোমিটার পার আওয়ার, ডিফারেন্স ইজ 14 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই 14 কিলোমিটার পার আওয়ার স্পিড ডিফারেন্সটা ইজ নট অনলি বিকজ যে আমাদের সাইক্লিস্টরা তাদের তাদের সামর্থ্যের তফাত না, কিন্তু এখানে হচ্ছে সাইকেল যেটা তারা ব্যবহার করে চলে রেসটা করে সেইটার মধ্যেই হয়তো 7-10 কিলোমিটার স্পিড পার্থক্য হয়ে যায়। কারণ আমাদের সাইক্লিস্টরা যে সাইকেলটা ইউজ করেছে সেই সাইকেলটা হচ্ছে অ্যালয় সাইকেল, এবং সেগুলোর ব্লেডগুলো হচ্ছে নর্মাল ব্লেডস, অথচ টু ডি ফ্রান্সের যে সাইকেলগুলো ইউজ করে এগুলো কার্বন ফাইবার সাইকেল, উইচ আর মাচ লাইটার, অ্যান্ড ওগুলোর ব্লেড স্পোকগুলো হচ্ছে আপনার ব্লেড স্পোকস, যে স্পোকগুলো হচ্ছে বাতাস কেটে দেয়। সো তার মানে এই সাইকেলগুলো যে পরিমাণ চলার সময় উইন্ড রেজিস্ট্যান্সকে মোকাবেলা করে, ওই সাইকেলগুলো কিন্তু সেই পরিমাণ উইন্ড রেজিস্ট্যান্স মোকাবেলা করে না, রাদার দে গো উইথ দ্য উইন্ড। সো এই সমস্ত জিনিস যদি আপনি বিবেচনায় নেন, তাহলে রাস্তার কোয়ালিটি তো আছে। সো আমার যেটা ধারণা, আমরা টু ডি ফ্রান্স থেকে পিছিয়ে আছি কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা টু ডি ফ্রান্স থেকে আক্ষরিক অর্থে 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে পিছিয়ে নিই, আমরা হয়তো পিছিয়ে আছি আমার ধারণা 7-8 কিলোমিটার পার আওয়ার স্পিডে, যেটা 113 বছর লাগবে না। এটা আমার ধারণা, যদি আমরা আজকে ঠিকমতো এটা প্রমোট করতে পারি, এই চর্চাটা চালিয়ে যেতে পারি, 8-10 বছরের মধ্যে আমরা ধরে ফেলবো এই। আপনি ইভেন ক্রিকেটের কথাও যদি বাংলাদেশে দেখেন, আজকে বাংলাদেশের ক্রিকেটটা সার্টেন লেভেলে গেছে, কিন্তু এই ক্রিকেটের এই পরিবর্তনের সূচনা কখন হয়েছে? যখন বাংলাদেশে রানাতুঙ্গা, সামারাসাকেরা, রামন লাম্বা, নীলফ্রায়ার ব্রাদার এরা এসেছে, ওদের সাথে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করেছে, কোয়ালিফাই করেছে, টেস্ট স্ট্যাটাস পেয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে। সো ওদের সাথে খেলে ক্রিকেটারদের আস্থা বেড়েছে, কনফিডেন্স লেভেল বেড়েছে, পারফরমেন্স লেভেল বেড়েছে। আমি শিওর আগামী বছরগুলোতে আমরা যখন বিদেশি সাইক্লিস্টদের আনবো, তাদের সাথে রেস করতে যে আমাদের সাইক্লিস্টদের কনফিডেন্স বাড়বে, পারফরমেন্স লেভেল বাড়বে, আমার ধারণা মানে আমরা দ্রুত এগিয়ে যাব। জি, আর আরও একটা মানে মানে সমস্যা, ঠিক সমস্যা না মানে চ্যালেঞ্জের কথা যেটা শুভ্র বলছিলেন, যে জনবহুল বাংলাদেশ, এখানে আপনি একটা সাইকেল রেস করার জন্য একটা মানে সিঙ্গেল ওয়ান ল্যাপ করার জন্য একটা একটা রাস্তা কোথায় পাবে? মানে মানে দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং আপনি একটা সাইড আপনি বাস বন্ধ করে রাখবেন নাকি কি, লোক আটকে রাখাটাই তো মুশকিল হয়ে যায়। মানে আমি বলি, আমাদের এখানেও আমাদের যদি ইচ্ছা থাকে উপায় বেরোয় যায়, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমাদের মতো দেশে এই জনবল যে দেশের কথা শুভ্র বললো, সেই দেশেই তো হরতাল অবরোধে দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে, পলিটিক্যাল মিছিলের জন্য রাস্তা বন্ধ থাকে, জনসভার জন্য রাস্তা বন্ধ থাকে। তো একটা রেস করতে আমাদের সময় লাগে 1-1.5 ঘন্টা, এবং একটা রেসে কিন্তু পুরো রাস্তাও বন্ধ করা হয় না, একটা ওয়ান ওয়ে বন্ধ করা হয়, বাকি রাস্তাটিতে কিন্তু টু ওয়ে ট্রাফিক চলতেছে। তো এবং ওটা যদি ঠিকমতো ম্যানেজ করা হয়, তাহলে কিন্তু আসল রিয়েল
টাইম ট্রাফিক ডিস্টার্ব হয় আধা ঘন্টার জন্য, কারণ ধরুন এই সাইকেলগুলো যে স্পিডে চলে তাতে রেস শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু 15 মিনিট পরে কিন্তু এই সাইকেলগুলো 10-15 কিলোমিটার আগিয়ে যায়, তখন কিন্তু ওই দিকটা আস্তে আস্তে ট্রাফিক মুভমেন্ট শুরু হয়। সো আমার মনে হয় ইজ জাস্ট অনলি অ্যাবাউট আওয়ার উইল এবং ঠিকমতো আমরা চেষ্টা করলে এটা এটা আসলে শুনতে ভালো লাগছে সুহেব ভাই নিশ্চয়ই, এবং হার্ডলটা আপনি জানেন অথবা এইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন তারা সকলেই জানেন এই টুর্নামেন্টের সময়, মানে এটা যখন নাকি আপনারা ভেবেছেন আমরা একসঙ্গে কাজ করব সময়টাই তো আমরা আরও আগে ভেবে রেখেছিলাম, তারপরে তো নানান পরিস্থিতির কারণে এটাকে পিছাতে হলো, তার সঙ্গে ওয়েদারের একটা ইস্যু আছে, আজকে হয়তো খুব ফগি হলে আমরা সকাল 8টায় শুরু করতে পারতাম না, কিন্তু সবচেয়ে বড় হার্ডল যেটা মনে হয় যে অনেকগুলো বিভাগ এটা জড়িত, এবং বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা নিয়ে যখন কথা বলি তখন বলে যে সমন্বয়হীনতা, মানে একসাথে বসে অ্যাক্টিভলি একটি সিদ্ধান্তের কথা জানানো এবং সেটা এক্সিকিউট করতে আবার বিভিন্ন দলে ভাগ হয়ে যাওয়া, ওইটাই সবচেয়ে একটা বলবো দুর্বলতার জায়গা, মানে এটা এটা বোধহয় একদম টিপিক্যাল বাংলাদেশি কি বলবো বাংলাদেশি প্রবলেম, এটা রাষ্ট্রীয় প্রবলেম, এটা প্রাতিষ্ঠানিক প্রবলেম, এটা ঘরেরও প্রবলেম বোধহয়। তো সেইটা ম্যানেজ করে এরকম একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট, সেটার জন্য আসলে আপনাদের প্রস্তুতিটা কি, মানে আপনারা প্রথম কথা হচ্ছে যে আমরা এই বছর তো কিছু শিখলাম, উই হ্যাভ লার্নড, এবং আগামী বছর এর থেকে আমরা কিছু উত্তরণের উপায়ও বের করব। আমাদের কয়েকটা ডিপার্টমেন্টের সাথে আমি মনে করি আমাদের সমন্বয় অত্যন্ত বাড়াতে হবে, একটা হচ্ছে ডিস্ট্রিক্টের জেলা প্রশাসনগুলো, বাংলাদেশ পুলিশ প্রশাসন, এই দুটো বিভাগের সাথে যদি আমরা একটু সমন্বয় বাড়াতে পারি তাহলে এই ট্রাফিক ম্যানেজমেন্ট সমস্যাটা আমরা অতিক্রম করতে পারবো। এবং আমি এই বছর প্রথম বছরই আমি বলবো যে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে, বিকজ তাদের সহযোগিতা ছাড়া এই তিনটি রেস আমরা করতে পারতাম না কোনো মতেই। এর পাশাপাশি আগামী বছর আমাদের সাথে কাজ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সো পর্যটন কর্পোরেশন যদি এখন আমাদের এই উদ্যোগের সাথে আগে আসে তাহলে আমরা যেটা করতে পারবো যে আমাদের যার একটা যে উদ্দেশ্য স্পোর্টস ট্যুরিজম ডেভেলপ করা, তাহলে আমরা ওই জায়গায় যেখানে ট্যুরিজম অ্যাট্রাকশন বাংলাদেশ আছে, ফর এক্সাম্পল কক্সবাজার, কক্সবাজারের মেরিন ড্রাইভে আমরা আগামী একটা স্ট্রেচ করতে চাই, এবং যদি পর্যটন কর্পোরেশন আমাদের সাথে থাকে আমি শিওর এই যে সরকারি পারমিশনগুলো পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাবো। আমরা দেশে আগামী বছর যদি বগুড়া একটা করতে চাই, হয়তো মহস্তানগড় কুড বি এ প্লেস যেখানে হয়তো একটা রেস স্টার্ট হবে বা একটা রেস ক্লোজ হবে, তাহলে এইভাবে হবে কি আমরা আমাদের দেশের পর্যটনের জায়গাগুলো আইদার বিভিন্ন স্টেজের স্টার্টিং পয়েন্ট অর ফিনিশিং পয়েন্ট যদি করতে পারে তাহলে কিন্তু এটার মধ্যে দিয়েই পর্যটনের জায়গাগুলো বিকশিত হবে। এখানেই আসলে ফরচুন টু ডি বাংলাদেশ, ফরচুন টু ডি সাইকেল নয়। আমাদের একজন দর্শক আছেন, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ভালো আছেন? আমি একটু সিয়াজুলের সাথে কথা বলবো। জি জি বলুন। হ্যাঁ সিয়াজুল, আমি জৌরুল, ভালো আছো? আছি। হ্যাঁ, তোমাকে অনেক অভিনন্দন, তুমি আসলে আমাদের দেশের তথা আমাদের গ্রামের সম্মান উজ্জ্বল করলে, আরো ভালোভাবে আরো ভবিষ্যতে আমাদের অনেক কিছু দিবে এই প্রত্যাশা তোমার প্রতি, আর সবসময় আল্লাহকে স্মরণ করবে, মা বাবাকে স্মরণ করবে অবশ্যই, আর আমাদের জন্য দোয়া করবে। থ্যাংক ইউ, অভিনন্দন। থ্যাংক ইউ। ওই আপনার ভাই আমার বাড়ির পাশেই, বাড়ির পাশেই। আপনি কি বলেছেন যে অনুষ্ঠানটি হবে নাকি এমনি এমনি দেখছেন? উনি এমনি দেখছে সম্ভবত, আর আমাকে ফোন করেছিল সন্ধ্যার সময় বলছে কি হেডলাইনে শেয়াল তোমার নাম দেখলে কি তুমি, তাই বলে এটা আবার সন্ধ্য না, এটা সন্দেহ থাকার কোনো প্রশ্ন আসে না, কারণ এর আগে যে ন্যাশনালের পদকগুলো যাই হোক কোথাও না পারে আপনি তো জিজ্ঞেস করেননি। আচ্ছা যাই হোক, আমরা আবার একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে সিরাজুল রিপন তাদের কথা শুনবো, সঙ্গে তো আছেন আমাদের শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান। Thank you.
ফরচুন টু ডি বাংলাদেশ অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আমরা জানি যে সিরাজুল ইসলাম এবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন রিপন কুমার বিশ্বাস। আমি একটু রিপন কুমারের কাছে শুনতে চাই যে আপনি এই সাইক্লিংয়ের সঙ্গে জড়িত হলেন কীভাবে, ছোটোবেলা থেকে সাইকেল চালান আর সাইকেল নিয়ে কোনো ইন্টারেস্টিং গল্প আছে কিনা খুব ছোট্ট করে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বর্ডার গার্ড বাংলাদেশকে যে আজ আমাকে এই পর্যায়ে আসছি আমি বর্ডার গার্ড বাংলাদেশের জন্যই, আমার এই সাইকেলিং খেলার সুযোগ করে দিয়েছে। আসলে সাইকেলিংটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয়, সিরাজ ইতিপূর্বে বলেছে যে ওর এলাকায় কিছু খেলা হয়, ঠিক আমাদের এলাকায় ওরকম খেলা হয়, কিন্তু আসলে কখনো কল্পনাও করিনি যে এই খেলাটা আমি খেলবো কি ভালো করতে পারবো। তো যখন আমি বিজিবিতে যোগদান করি তখন দেখলাম যে আমাদের এখানেও এই খেলাটা আছে, তো হঠাৎ করে আমি মন স্থির করলাম যে আমি এই খেলাটায় আশা করি ভালো করব। তো তখন থেকে আমি এই টিমের সাথে যোগদান করি, যোগদান করার পরে প্রথম বছরে আমি দুইটা রৌপ্য পদক পাই জাতীয় পর্যায়ে। আমি একটা ছোটবেলার গল্প শুনতে চাই, মানে সাইকেলটাই যে খেলার জন্যই খেলতেন নাকি সাইকেল চড়া এমনিতেই, মানে জাস্ট সবাই তো আর এই প্রতিযোগিতা করে না, তো আপনি কি এরকম প্রতিযোগিতা হতে চেয়েছিলেন কিনা, কখনো কোনো দিন টেলিভিশনে দেখেছেন কিনা, কোথাও দেখেছেন কিনা যে সাইকেল রেস করে অনেক নাম করছে, সেগুলো কোনোটা আপনার অনুপ্রেরণার জায়গাটা আমি একটু শুনতে চাই। আসলে এখন অতীতের কথা বলতে হয়, ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়তাম সিক্স অথবা সেভেনে পড়তাম এরকম সময় আমাদের এলাকায় একটা সাইকেলিস্ট আছে লোকাল, এরকম সাইকেল চালায় মাহবুব রহমান নাম, সে এত ভালো সাইকেল চালাতো, তার সাইকেল চালানো দেখে আমি বাড়ির থেকে জগে করে জল নিয়ে যেতাম যে তাকে খাওয়ানোর জন্য। তো তাকে সে হয়তো বা দেখছে কিনা লাইভটা জানি না, তো তার কথা আমি বারবার স্মরণ করি। সে ন্যাশনাল পর্যায়ে খেলতে পারে নাই হয়তো বা খেলছে একবার পদক পায়নি, কিন্তু তার আমি খুবই ভক্ত ছিলাম, যে তার থেকে আজ আমার এই অনুপ্রেরণা ছিল। তো যখন আমি বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করি আসি দেখি সেই সুযোগটা আছে, তো আমাদের উপরস্থ কর্মকর্তা স্যার ছিলেন, তাদেরকে বললাম যে স্যার আমি এই জিনিসটা খেলতে চাই। আপনার মাধ্যমে আসলে রিপন আমরা যে আপনার মাহবুবুর রহমান যিনি আসলে এই ন্যাশনাল লেভেলে খেলতে পেরেছেন কি পারেননি সেই খবরটা আপনিও জানেন না আমাদেরও জানা নাই, কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা। আমি একদম খুব ছোট্ট করে সিরাজুল বলেন প্রথম সাইকেলের গল্প, প্রথম সাইকেলটা কবে পেলেন, কোথায় পেলেন, কার সাইকেল চালাতেন? প্রথম সাইকেল আমার কাকা মোহাম্মদ আজিজুর রহমান সর্দার, তার কাছ থেকে আমি সাইকেলটা নিয়েই আমি স্টার্টিং করি। তো ন্যাশনালে আসার কারণ আমার ওই কাকার একটা আর কি ভাগিনা হয়, তার কাছ থেকে চাই আনি আমি। আচ্ছা, আমার কেনার সামর্থ্য ছিল না, তার নাম হচ্ছে হুমায়ুন কবির, তাকে লাখো কোটি শুক্রিয়া মানে ধন্যবাদ জানাই। আর যে আমাদের সাইকেলিং গ্রুপ আসলে যার কথা না বললেই নয়, সে আছে আনোয়ার ভাই আমাদের এলাকারই বিজিএমসির মানে যশোরে, জি যশোরে, সে যখন সাইকেল চালাতে যাইতো আমরা সবাই তার পিছন পিছন যাইতাম, তো আস্তে আস্তে আর কি এর ভিতরে চলে আসলাম। আমাদের গুরুই সাইকেলিং এর, আবার হয়তো কোনো আয়োজনে অনেক লম্বা গল্প শুনবো, সাইকেলের পেছনে অনেক অনেক গল্প আছে, সাইকেলের প্যাডেলের মধ্যে অনেক গল্প। শেষ মন্তব্য এক লাইনে বলতে হবে নজরুল ইসলাম, যে আমরা শুনেছি সিরাজের গল্প যে একদম তার ফাদার দিনমজুর ছিলেন, এবং আজকে যখন এই খুশি খবরটা দেওয়া হয়েছে তার প্যারেন্টস কেঁদে ফেলছে, এবং আমরা এখানে যারা আছি হয়তো তারা জানি, তদ্রূপ আমাদের মহাপরিচালক মহোদয়ের কাছে যখন আমরা দুপুরে নামাজের পরেই এই দুই সৈনিকের হাতে 5 লক্ষ টাকা সহ আমরা দাঁড়ালাম, উনি আবেগ আপ্লুত অবস্থায় তাদেরকে জড়িয়ে ধরল এবং দেখলাম সন্তানের মতোই সে বলল যে আইন কানুনের মধ্যে রেখে আমরা সর্বোচ্চ দিব, এরকম যদি আমরা ফেডারেশন এনএসসি সরকার এবং মন্ত্রণালয়ের পাশাপাশি যদি ব্যবসায়ীরা আগে আসেন এবং সর্বোপরি আপনারাও যদি এর সাথে একত্র থাকেন এবং ইয়াং সমাজ থেকে, তাহলে অনেক ধন্যবাদ। একেবারে হাতে একেবারে সময় কম শহীদ ভাই, কিন্তু প্রশ্ন অনেক, তার আগে একটু মানে যে এই প্রতিযোগিতাটা নিয়ে অনেকেরই তো আগ্রহ ছিল, অপেশাদার যারা সাইক্লিস্ট এবং বিড়ি সাইক্লিস্ট ইত্যাদি, আমরা জানি সাইকেলে মেয়েরাও সাইকেল চালাচ্ছে, অনেক সাইকেল চালায় সকালবেলা হলে সংসদ ভবনে, তো সকলের মনে একটু ক্ষোভ আছে মানে তাদের ইনক্লুশনটা নাই, মানে এটা কি আমি জানি না এটার বাইরে কেন এরা। আচ্ছা, প্রথম কথা আপনাকে আমি বলি, সাইকেলে দুই ধরনের রেস হয়, একটা হচ্ছে র্যালি আর একটা হচ্ছে রেসিং। র্যালি ইজ সামথিং উইচ ইজ ওপেন টু এভরিবডি, সে অ্যামেচার হোক প্রফেশনাল হোক যার যেই হোক তার জন্য ইটস ওপেন, কিন্তু ওয়েন ইটস রেসিং ইটস প্রফেশনাল। এবং সুতরাং যারা অ্যামেচার
তারা যদি এই রেসিংয়ে প্রফেশনাল রেসিংয়ে অংশগ্রহণ করতে চান দে হ্যাভ টু কাম থ্রু এ প্রসেস এবং সেই প্রসেসের মাধ্যমে তাদেরকে ইউসিআই উইচ ইজ ইকুইভ্যালেন্ট অফ ফিফা ইন কেস অফ সাইক্লিং তাদের একটা অ্যাক্রিডিশন পেতে হবে ওই অ্যাক্রিডিশন পেলেই তাদেরকে আমরা এই রেসিং এ মানে তাদের মধ্যে কেউ কেউ কারো কারো একদম স্পেসিফিক অভিযোগ যে যেই থ্রু প্রসেসের যেটা কথা বললেন প্রসেসটা তারা কোয়ালিফাই করেছে তারা কমপ্লাই করার পরেও সাইক্লিং ফেডারেশন তাদের জন্য ওই ওটাকে একটু স্ট্রিক্ট রেখেছে অন্যদের বেলায় এটাকে একটু শিথিল করেছে এরকম ছোট অভিযোগ আছে আমি জানি একটা বড় ইভেন্ট মানে টোটাল প্যাকেজ এটার মধ্যে রাগ দুঃখ অভিমান অনেক কিছু থাকতে হবে যে প্রথম কথা এই প্রশ্নের সঠিক উত্তর ফেডারেশনই দিতে পারবে বিকজ তারাই এখানে আইন কানুনের ব্যাপারটা তারা দেখেছে সো তাদের কাছ থেকে আমি যে ব্যাখ্যা পেয়েছি তাতে তারা বলেছে যে প্রথম বছর হয়েছে সো আমাদের কাছে এখন পর্যন্ত যারা এনলিস্টেড কোয়ালিফাইড প্রফেশনালস আছে তাদেরকে আমরা নিয়েছি আগামী বছর যখন টুর ডি বাংলাদেশ হবে তার আগে আমরা আবার একটা কোয়ালিফাইং সেশন করব এবং সেই সেশনের মধ্যে দিয়েই অ্যামেচাররা প্রফেশনাল হতে পারবে এবং তখন আমি মনে করি সবার জন্য দরজাটা উন্মুক্ত হবে এবং অ্যাজ এ কোম্পানি অ্যাজ এ ব্র্যান্ড আমি তো চাইবই যত লোক এখানে পার্টিসিপেট করে বিকজ দ্যাট গিভস আস মোর মাইলেজ সুতরাং কাউকে অংশগ্রহণ থেকে বিরত রাখা কিন্তু আমাদের উদ্দেশ্য না বরং অংশগ্রহণ ম্যাক্সিমাইজ করাটাই আমাদের উদ্দেশ্য এবং সেই ব্যাপারে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই টুর ডি বাংলাদেশ এটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে চলবে ওই স্ট্যান্ডার্ডের নিচে হইলে মানে এখনই কিন্তু যত মানে যাই হোক না কেন আয়োজনটি অনেক বড় করে করার কথা ছিল কিন্তু অনেক কিছু মিনিমাইজ করতে হয়েছে প্ল্যান এ প্ল্যান বি তারপরে যে স্ট্যান্ডার্ডের কথা বলেছেন যে স্পিড যেখানে নিয়ে মানে 35 কিলোমিটার পার আওয়ার যেটা 49 হলো স্ট্যান্ডার্ড তো মাত্র অল্প একটু ব্যবধান এবং যে স্ট্যান্ডার্ড নিয়ে শুরু করেছে তার থেকে নিচে নামানো যাবে না তার চেয়ে উপরে উপরে যাবে একেবারেই ভবিষ্যতের পরিকল্পনার কথা ছোট্ট করে বলে আশাবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব প্রথম কথা আমরা শুরু করলাম এবছর আগামী বছর আমাদের ইচ্ছা হচ্ছে যে 3 স্টেজের রেসটাকে আগামী বছর 7 স্টেজে আমরা এটাকে উন্নীত করব পাশাপাশি আমরা এই বছর 200 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়েছি আগামী বছর আমরা অন্তত 600 কিলোমিটার পথ পাড়ি দিব এ বছর আমরা শুধু দেশি প্রতিযোগীদের আহ্বান করেছিলাম আগামী বছর আমরা ইন্ডিয়া পাকিস্তান নেপাল এবং শ্রীলঙ্কার প্রতিযোগীদের আহ্বান করব প্রাইজ মানি এ বছর উইনার প্রাইজ মানি ছিল 3 লাখ আগামী বছর এটা হবে 10 লাখ এর তার পরের বছর যেটা হবে এই উইনার প্রাইজ মানি 10 লাখ থেকে হবে 25 লাখ এবং আমরা সার্ক কান্ট্রিজের পাশাপাশি ইউরোপিয়ান এবং আমেরিকান সাইক্লিস্টদের আমন্ত্রণ জানাব এবং রেসের স্টেজের সংখ্যা 7 থেকে এটা 11-তে উন্নীত হবে এবং তখন অন্তত 1000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সো এই 200, 600, 1000 একদিন টুর ডি ফ্রান্সে 3500 কিলোমিটার আমরা ধরে ফেলবো যে আগামী বছর যদি সাউথ প্লেয়াররা অংশগ্রহণ করে তো আমি মনে করি আমাদের জন্য কিছু লাগবে সেটা কি যদি বাংলাদেশের প্লেয়ারকে এখানে ইম্প্রুভ করাইতে হয় তাহলে আমাদের লাগবে সাইকেল আমাদের লাগবে প্র্যাকটিস অনেকগুলো স্টেজ পার হবে আমরা বলছি যে বিউটিফুল বাংলাদেশ এই বিউটিফুল বাংলাদেশের মধ্যে যেমন সবুজ সুন্দর বাংলাদেশ আছে শৃঙ্খলার বাংলাদেশ আছে তার সঙ্গে আছে সিরাজুল বারিপনদের মতো অনেক সুন্দর সুন্দর কৃতজ্ঞতার গল্প সেই গল্প সুন্দর বাংলাদেশ আমরা যে পারি সেই উদ্যম সব কিছু নিয়ে আমরাও কিন্তু এই ইভেন্টের সঙ্গে আছি আগামী বছর তারপরের বছর এবং যতদিন ফরচুন চলবে বাংলাদেশের ফরচুন চলবে যারা আছেন তারাও আছেন আমাদের সঙ্গে থাকুন এটি নিউজে